পুলিশটা এক ধরনের অবস্থান নিয়েছে। তারা এখানে মুসলমানদেরকে আটকানোর জন্য, দমানোর জন্য এক ধরনের অবস্থান নিয়েছে, ব্যারিকেড দিয়েছে। আর এদিকে উত্তাল জনতা এবং মুসলমানগণ তারা মিছিল নিয়ে মোদিকে প্রতিহত করার জন্য তারা একটা আলটিমেটাম দিয়েছে, এই বাংলার ভূমিতে, এই বাংলার মাটিতে যদি মোদি আসে তাহলে তাকে যে কোনো উপায়ে, যে কোনোভাবে প্রতিহত করা হবে, সেরকমই তারা আলটিমেটাম দিয়েছে। এবং সবাই সমসুরে বলছে মোদির চামড়া তুলে নিব আমরা, ইভেন তারা বলছে মোদির গালে গালে জুতা মারো, তালে তালে, এরকমই কিন্তু তারা, এরকমই তারা বলছে। খুবই সাহসী একজন মানুষকে দেখছেন, একজন সাহসী মানুষ, সে পুলিশের সামনে দাদাগিরি করছে। দেখেন এই সাহসী পুরুষকে সে কিভাবে একাই পুলিশের সামনে দাদাগিরি করে যাচ্ছে। সুদীপিন, আপনারা দেখছেন পুলিশটা সামনের দিকে যাচ্ছে প্রতিহত করার জন্য। তারা কিন্তু এতক্ষণ নীরব ভূমিকা পালন করেছে, কিন্তু এখন তারা আবার তাদের লক্ষ্যে পৌঁছাচ্ছে। এই সাধারণ জনগণকে তারা প্রতিহত করার জন্য তারা আবার এক ধরনের প্ল্যান করেছে। এদিকে দেখেন তারা ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে এদিকে কোনো মানুষজন না ঢুকতে পারে। এখন আবার বাইতুল মোকাররমের দিকে দেখছেন পুলিশ যাচ্ছে, আমরাও পুলিশের পিছনে পিছনে পিছু নিচ্ছি, দেখি পুলিশ আসলে কি করে, আমরা এটা দেখব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। পুলিশ দেখেন কি ভয়ানক, তারা কিন্তু এতক্ষণ চুপ করেছিল। সুদীপবৃন্দ, আপনারা দেখছেন আমি কিন্তু খুব গোপনে ভিডিও করছি, এখানে তাদেরকে বোঝার কোনো কায়দা দিচ্ছি না। এই পুলিশ আবার বাইতুল মোকাররমের দিকে যাচ্ছে, এই বিক্ষুব্ধ জনতা যারা মোদি বিরোধী এবং কসাই মোদিকে প্রতিহত করার জন্য জুতা মিছিল করেছে, তাদেরকে দমানোর জন্য এই পুলিশ তারা আবার পিছু নিয়েছে। তারা এক ধরনের এখানে ট্রিক্স খাটিয়েছে, তারা এক ধরনের একটা বুদ্ধিমত্তা পরিচয় দিয়ে, তারা জনগণকে ধোঁকা দিয়ে তারা আবার প্রতিহত করার জন্য পুলিশের দিকে যাচ্ছে। দেখেন পুলিশের হাতে বড় বড় রাইফেল, তারা কীভাবে যাচ্ছে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য। এটা আসলে মেনে নেওয়া যায় না, এই 18 কোটি মুসলমানের দেশে, 90% মুসলমানের দেশে, এই মুসলমানের পালস, মুসলমানের যে মনের ভাষা, তাদের যে অভিব্যক্তি, এটা আসলে তারা বোঝার চেষ্টা করছে না। আমরা দেখছি, দেখেন পুলিশ যাচ্ছে, আমরা কিন্তু পিছু পিছু অবস্থান নিয়েছি, তাদেরকে আমরা লক্ষ্য করছি। এটা খুবই একটা গোপন ভিডিও, তারা আসলে কীভাবে ধাওয়া করে পিছন থেকে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকেন, এবং আপনারা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের অবস্থান থেকে সোচ্চার আছি, এটা শুধু আমাদেরই আন্দোলন নয়, আজকে সারা পৃথিবীর মুসলিম জাতির আন্দোলন। আজকে আমরা যে দলই করি না কেন, যে যে ধর্মে থাকি না, এটা স্বতন্ত্র ভাবে এই কসাই মোদিকে আমাদেরকে হটাতে হবে। এখন এই মোদি সরকার যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের সব পরিবেশ একেবারে ঠিক হয়ে যাবে না? ঠিক হবে না, কিন্তু এটা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত এনেছে, কারণ ভারতে আমাদের যে সংখ্যালঘু মুসলিমরা আছে তাদের উপরে অন্যায় নিপীড়ন নির্যাতন করেছে বিধায় ওই দেশীয় একজন সরকার বাংলাদেশের মুসলিম কার্ডিতে সে আসতে পারে না, আসবে না। আপনারা দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারকেও এ বিষয়ে দোষারোপ করছেন, কিন্তু বাংলাদেশ সরকার এক্ষেত্রে কি করবে? যদি বাংলাদেশ সরকার কাউকে সম্মান দিতে চায়, আমরা অন্য কোন সরকারকে, অন্য কোন রাষ্ট্রপ্রধানের ব্যাপারে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মুসলমানকে যারা হত্যা করেছে, আমাদের ভারতের যে সংখ্যালঘু মুসলিমরা আছে শুধু গো মাংস খাওয়ার কারণে আজকে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে। সেই মোদিকে এই মুসলিম একটি দেশে, 92% যেখানে পার্সেন্ট মুসলিম দেশ, এই মুসলিম দেশে এই ধরনের একজন কসাইকে আমরা আমন্ত্রণ করতে পারি না। বর্তমান সরকার আছে, বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মুসলমানদেরকে সহনশীল পরিবেশে রাখেনি, এবং তারা কি বাংলাদেশের মুসলমানরা কি ভালো নাই মনে হয় আপনার? অবশ্যই তারা ভালো নাই, আমাদের অধিকারকে হরণ করা হয়েছে, আমাদের ভোটের অধিকার, আমাদের
প্রথম অবস্থা আমাদের ভোটার অধিকার হরণ করা হয়েছে, দ্বিতীয় অবস্থায় আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে। আজকে আমরা ডিজিটাল ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে তো শুনতে পেরেছি এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে, তবে কেন আপনারা এই ধরনের? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। শুধু কিছু কুচক্রীকারী মিডিয়া এটাকে প্রকাশ করে থাকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে। বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচন হয়নি, গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো ফিরে আসেনি। নির্বাচনের জন্য বাংলাদেশের প্রশাসন তো সহযোগিতা করেছে, তাদের কাছে তো না প্রশাসন প্রশাসন আতাত করে এই নির্বাচনকে সংগঠিত করে মানুষের ভোটার অধিকারকে লঙ্ঘিত করেছে। আপনারা প্রতিবাদ জানালেন, বাংলাদেশের প্রশাসন তো আপনাদের সেভাবে মানে মারধর করে উঠিয়ে যায়নি এবং অতীতে করেছে, অতীতে করেছে, অতীতে আছে। আমাদের এই যে আজকে আপনারা দেখতেছেন, আমরা আমাদের বাক স্বাধীনতা থেকে প্রয়োগ করার জন্য আজকে নামাজের পরে আমরা যে সমবেত হয়েছি, চতুর্দিক থেকে আমাদেরকে রাস্তা রুদ্ধ করে দিয়েছে, আমাদেরকে বাক স্বাধীনতা হিসেবে আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। আজকে আন্দোলন করলে সারা বাংলাদেশের সবকিছু ঠিক হয়ে যাবে? অবশ্যই ঠিক হবে, যদি আপনি মিডিয়া যদি আপনারা মিডিয়ারা যদি যদি আপনারা মিডিয়ারা যেভাবে নিরপেক্ষ ভোট হয়েছে এই কথা যদি পাবলিশ করতে পারেন, ঠিক মোদি আসবে না বাংলাদেশে এই কথা যদি সঠিকভাবে পাবলিশ করেন, আশা করি আমাদের উত্তম। শুধু আপনারা দেখেন পুলিশ তারা অবস্থান নিয়েছে, এই বাইতুল মোকাররমের দিকে যাচ্ছে তারা মুসলমানদেরকে প্রতিহত করার জন্য। আপনারা দেখেন এদিকে পুলিশের বড় একটি মহল কীভাবে ধাওয়া করছে। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। বাইতুল মোকাররমের দিকে যাচ্ছে পুলিশের একটি মহর এবং সামনে কিন্তু বিশাল পুলিশের আরও একটি অংশ তারা অবস্থান করছে। এইদিকে দেখেন একদিকে মুসলমানদের একটা অংশ যাচ্ছে, আরেকদিকে পুলিশের আরেকটি অংশ। সামনে আসলে কী হবে এটাও বোঝা যাচ্ছে না, দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত আসলে কী ঘটে। সুদীপবৃন্দ আপনারা দেখছেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে পুলিশের বড় একটি মহল তারা কীভাবে বিচক্ষণতার সাথে এই মুসলমানদের জাগরণ দেখছে। দেখেন সুদীপবৃন্দ আপনারা দেখছেন পুলিশের সামনেই কীভাবে দাদাগিরি করছে বাংলার এই জনতা, বাংলার মুসলমান। তারা মোদিকে প্রতিহত করার জন্য জুতা মিছিল করছে, একদিকে পুলিশ অবস্থান নিয়েছে, তাদের এই নীরব ভূমিকা দেখে মনে হচ্ছে তারা খুবই অসহায় হয়ে গেছে। এই মুসলমানদের মুসলমানদের তাণ্ডবে তারা অসহায় হয়ে গেছে। এবারই মনে হয় বাংলাদেশের বিজয় হবে। আপনারা দেখুন পুলিশ কিভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাংলাদেশে 50 বছর পূর্তি হতে যাচ্ছে 26 তারিখ, সুবর্ণ জয়ন্তী। তো এখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে দাওয়াত করা হয়েছে। আপনি জানেন যে নরেন্দ্র মোদীকে ভারতের যে প্রধান তাকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে এটা নিয়ে জনসাধারণের মধ্যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে এবং তারা এই বিষয়টি কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না। আপনি আসলে এই বিষয়টি কিভাবে দেখেন? আসলে কি মানে যে এখানে একজন যে শেখ মুজিব মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধাভরে স্মরণ করি, কিন্তু যে মোদির ব্যাপারটা, ভারতের যে প্রধানমন্ত্রী মোদি, উনি ইসলামের অনেক ক্ষতি করছে এবং ওই দেশে অনেক মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন করছে। এর জন্য আসলে আমি 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 একজন সাধারণ সিটিজেন, বাংলাদেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসেবে আমি চাই না যে উনি আসুক। অন্য অন্য দেশের যারা আছে তাদেরকে ওয়েলকাম, কিন্তু ওনাকে আমি অ্যাকসেপ্ট করি না, আমি চাই না।
আমি ওনার ওনাকে এই দেশে আসুক এটা আমি চাই না। দেখবেন যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে নানাভাবে তারা আমাদেরকে উপকার করেছে, তো তারা সুবর্ণ জয়ন্তীতে থাকবে এটাই স্বাভাবিক। তো আপনি কি নরেন্দ্র মোদীকে চাচ্ছেন না নাকি ভারতকে চাচ্ছেন না, আপনি এই বিষয়টি একটু? আমি নরেন্দ্র মোদীকে চাচ্ছি না, ভারতের অন্য কেউ আসুক, আমি নরেন্দ্র মোদীকে চাচ্ছি না এই দেশে আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি আপনাকেও ধন্যবাদ। আরেকজন ভাইয়ের কাছে জানতে চাই আপনার অভিমত, আপনি কি অভিমত দিতে কি প্রস্তুত? জি। আপনি আসলে নরেন্দ্র মোদীর বিষয়টা কিভাবে দেখছেন? তিনি তো আসবে 25-26 তারিখ আমাদের দেশে আসবে। আমাদের বড় ভাই যা বললো, উনি না আসাটাও উত্তম, ওনার পরিবর্তে অন্য কেউ আসলে খুবই ভালো। আমি আসলে নরেন্দ্র মোদীর সম্বন্ধে তেমন কিছু বলতে চাই না, কেননা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট তাকে দাওয়াত করছেন, সে হয়তো আসবেন, কিন্তু আর অন্যান্য যারা দল আছেন সবাই চাচ্ছেন না যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসুক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবার্ষিকী এবং সেই সাথে সুবর্ণ জয়ন্তী হতে যাচ্ছে 50 বছরে, তো সেরই তারই ধারাবাহিকতা এখানে বাংলাদেশে নরেন্দ্র মোদী আসবে এবং তার সাথে আরও অনেক রাষ্ট্রপ্রধানও আসবে। তো নরেন্দ্র মোদী আসাকে নিয়ে বাংলাদেশে এক ধরনের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, এই বিষয়টি আসলে আপনারা কীভাবে দেখছেন? আসলে এটা নিয়ে তো আমাদের দলীয় কোনো দলের ভিতরে কোনো আলোচনা বা সমালোচনা কোনো কিছুই নেই, এটা একান্ত সরকারের ব্যাপার। ওনারা কাকে দাওয়াত দিবেন, কাকে আনবেন, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাদের জন্মশতবার্ষিকী কীভাবে পালন করবেন এটা সম্পূর্ণই তাদের দলের ডিসিশন, তাদের দলীয় সিদ্ধান্ত, এটা এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সর্বমহলে সাধারণ মহল থেকে যে প্রতিক্রিয়া দেখছি আমরা, তারা আসলে চাচ্ছে না বিষয়টি, আপনারা কি তাদের সাথে একাগ্রতা প্রকাশ করছেন নাকি আপনারা ভিন্নভাবে এটাকে দেখছেন? আমি এক কথা আগে বলেছি, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্তে আলোচনা বা সমালোচনা কোনোটাই নেই এখন পর্যন্ত। অন্য কোন রাষ্ট্রপ্রধানের ব্যাপারে আমাদের কোনো বিরোধ নেই, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের মুসলমানকে যারা হত্যা করেছে, আমাদের ভারতের যে সংখ্যালঘু মুসলিমরা আছে, শুধু গোমাংস খাওয়ার কারণে আজকে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে। সেই মোদীকে এই মুসলিম একটি দেশে 92% মুসলিম দেশ, এই মুসলিম দেশে এই ধরনের একজন কসাইকে আমরা আমন্ত্রণ করতে পারি না। যে বর্তমান সরকার আছে, বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মুসলমানদেরকে সহনশীল পরিবেশে রাখেনি এবং তারা কি বাংলাদেশের মুসলমানরা কি ভালো নাই মনে হয় আপনার? অবশ্যই তারা ভালো নাই, আমাদের অধিকারকে হরণ করা হয়েছে, আমাদের প্রথম অবস্থা আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে, দ্বিতীয় অবস্থায় আমাদের পাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে। আজকে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের নামে আজকে আমরা কথা বলতে পারছি। আমাদের দেশের লোক মননা মোদীর ধর্ম বিরোধী যে কার্যকলাপ, মুসলিম বিরোধী, মুসলিম বিদ্রোহী ভাব ওনার ভিতরে যে আছে এবং দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হইতেছে, ওনার ফুসিংয়ে আমার দেশের অনেক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই অত্তর দেশে বাংলাদেশের অপমানের জনসাধারণ মোদী তার কালচার দেখে, তার ভাবভঙ্গি দেখে মোদীকে আমার দেশের লোক গ্রহণযোগ্য গ্রহণ করতে চায় না, ভালোবাসে না, তাকে ভালোবাসে না, তাকে চায় না জনগণ, সৎকারা 80% লোকই মোদীকে ভালোবাসে না। একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো দলের লোক, অন্য কোনো ব্যক্তি জনসাধারণ মোদীকে আসার জন্য মঙ্গল কামনা করেন না। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত আমাদের মাঝে দেওয়ার জন্য। তো আমি এখানে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যে ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি একজন সুনামধন্য একজন আইনজীবী ছিল, তো এখন আসলে বাংলাদেশে যারা আইন পেশায় নিয়োজিত আছে তারা কি আসলে সঠিক উপায়ে সঠিকভাবে এই আইন পেশা তারা করছে, এটা কি আপনার মনে হয়? ব্যারিস্টার মওদুদ সাহেব যেভাবে আইনের সংবিধান অনেকগুলি বই লিখেছেন, স্বাধীন মুক্তিযুদ্ধ স্বাধীনতার অনেক অনেক বই লিখেছেন, উনি যে সঠিক পথে গেছেন চিন্তা ভাবনা ছিলেন, এই ধরনের আইনজীবী বর্তমান আপনার সুপ্রিম কোর্ট হাইকোর্টে কম পাওয়া যাবে বলে মনে হয়। ধন্যবাদ সুধীরবিন্দু। আমি সেই সাথে এখানে কিছু তরুণ আছে, আমি মুরব্বীর কাছ থেকে তার মতামত দিলাম, আমি তরুণদের কাছ থেকেও কিছু মতামত জানতে চাই নরেন্দ্র মোদীর বিষয়ে, আসলে তারা এই বিষয়টি কীভাবে দেখছে? তো আপনি একজন তরুণ, এই এই সময়ের একজন তরুণ, তো আপনি আসলে বিষয়টি কীভাবে দেখছেন? জি, আমি বিষয়টি দেখছি আপনার, আসলেই ওনার স্বার্থের জন্য উনি সব কিছু করতে পারে, আর নরেন্দ্র মোদী আপনার আমাদের ইসলামের জন্য অনেক অনেক ক্ষতি করেছে, এমনকি আমরা গুজরাটের কাহিনী দেখছি,
এমনকি আমাদের বাবরি মসজিদ এটা নিয়েও তিনি বিশাল একটা চক্রান্ত করতেছে, এমনকি ইদানিং যে আমাদের কোরআনের 26টি আয়াত নিয়েও তা নিয়েও তিনি কোনো চক্রান্তের পায়তারা করছে। কিন্তু আমরা এই 90% মুসলমানের দেশে নরেন্দ্র মোদীকে আমরা না বলি, সে বাংলাদেশে না আসুক, আমরা চাই নরেন্দ্রের পরিবর্তে অন্য কেউ আসুক, মুসলিম কোনো নেতারে অন্য যে কোনো দেশের তা হোক, আমাদের কোনো। আপনাকে আপনি আসলে কীভাবে দেখছেন? আমি বলতে চাচ্ছি নরেন্দ্র মোদী কসাই খুনি, সে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 2002 সালে ট্রেনে আগুন দিয়ে তারপর মুসলমানদেরকে ফাঁসাইয়া 2000 মুসলমানকে হত্যা করছে। এমনকি বর্তমান কিছুদিন আগে আবরারকে হত্যা করছে এই মোদীর ইন্ধনে, এবং ফেলানি হত্যা সীমান্তে প্রতিনিয়ত হত্যা হচ্ছে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে এই নরেন্দ্র মোদীর হুকুমেই। আসাম, ত্রিপুরা, মুসলিম পশ্চিমবঙ্গে অনেক মুসলমানকে তার ইন্ধনে হত্যা করা হচ্ছে। অতএব আমরা চাচ্ছি নরেন্দ্র মোদী না আসুক, অন্য কোনো ইন্ডিয়ান অন্য কোনো বর্ষীয় নেতা আসুক, তাতে আমাদের না নেই। যেমন আপনি আরও একটা জিনিস বেশ অবগত আছেন, নরেন্দ্র মোদী এই প্রথম না, দ্বিতীয় আরও একবার আসছে। এর আগে মনমোহন সিং প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন সে আসছে, তখন তো বাংলাদেশের কোনো মানুষ না বলে নাই, কেন বলে নাই? মনমোহন সিং তো ভালো ছিল, সে ইসলামের বিপক্ষে এরকম হিংসা বিদ্রোপ খুনাখুনি রাহাজানি ধর্ষণ মুসলমানদেরকে যেখানে পায় সেখানে পিটায়, গোরক্ষক বাহিনী হিসেবে তারা গোরক্ষক একটা কমিটি বানাইছে, ওই গোরক্ষক কমিটি বানাইয়া মুসলমানদেরকে যেখানে পায় সেখানেই হত্যা করে। এটা কি ধর্ম? হিন্দু ধর্মে আছে নাকি শান্তি? হিন্দু ধর্ম নাকি শান্তির ধর্ম? শান্তির ধর্ম মানে মুসলমান। এই যে কয়েকদিন আগে এক ছেলে মন্দিরে পানি খেতে গেছে, সেখানে তাকে পিটাইয়া অমানবিক নির্যাতন করা হয়েছে, এটা কি হিন্দুদের শান্তির ধর্ম? অতএব আমি চাচ্ছি যে আমি না, বাংলাদেশের ম্যাক্সিমাম 95% আওয়ামী লীগ ছাড়া 95% মানুষ চাচ্ছে বাংলাদেশে নরেন্দ্র মোদী না আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুদীপবৃন্দ, আপনারা এখানে তরুণ প্রজন্ম এবং হচ্ছে সর্বোপরি সকল মহল থেকে আমরা যে বিষয়টি আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন ধরনের মন্তব্য দেখছি, ট্রোল দেখছি নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে। আসলে বাংলাদেশের মানুষের বিষয়টি কীভাবে দেখছে সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সেখানে আমরা নানা ধরনের মন্তব্য দেখি, আসলে আমরা বুঝতে পারি যে নরেন্দ্র মোদীর ব্যক্তি বিষয়টি আসলে মানুষ খুবই নেগেটিভভাবে দেখছে। তারা চায় না যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসুক, কারণ তার হাতে লেগে আছে রক্ত, মুসলমানের রক্ত, এরকমই সাধারণ মানুষ তারা মনে করছে। তার পরিবর্তে ভারত থেকে অন্য কেউ আসুক, এটা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করবে, এরকমই আমরা জানতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে 50 বছর পূর্তি হতে যাচ্ছে 26 তারিখ, সুবর্ণ জয়ন্তী। তো এখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে দাওয়াত করা হয়েছে। আপনি জানেন যে নরেন্দ্র মোদীকে ভারতের যে প্রধান তাকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে। আসলে এটা নিয়ে জনসাধারণের মধ্যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে এবং তারা এই বিষয়টি কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না। আপনি আসলে এই বিষয়টি কীভাবে দেখেন? আসলে কি মানে যে এখানে একজন যে শেখ মুজিবুর মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধাভরে স্মরণ করি, কিন্তু যে মোদীর ব্যাপারটা, ভারতের যে প্রধানমন্ত্রী মোদী, উনি ইসলামের অনেক ক্ষতি করছে এবং ওই দেশে অনেক মুসলমানদের উপর অনেক অত্যাচার নির্যাতন করছে, এর জন্য আসলে আমি 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 একজন সাধারণ সিটিজেন, বাংলাদেশের সিটিজেন হিসেবে, নাগরিক হিসাবে আমি চাই না যে উনি আসুক। অন্য অন্য দেশের যারা আছে তাদেরকে ওয়েলকাম, কিন্তু ওনাকে আমি আমি অ্যাকসেপ্ট করি না, আমি চাই না, আমি ওনার ওনাকে এই দেশে আসুক এটা আমি চাই না। দেশে 50 বছর পূর্তি হবে 26 তারিখ, তারই আলোকে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে আপ্যায়ন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। তো ভারতের প্রধান যে নরেন্দ্র মোদী তাকেও দাওয়াত দেওয়া হয়েছে, কারণ তারা ইতিহাসের বড় একটা অংশ, এই বাংলাদেশ স্বাধীনতার পেছনে তাদের বিরাট একটা ভূমিকা আছে। তো এখন সাধারণ মানুষ একটা দাবি তুলেছে বা আবদার করেছে যে নরেন্দ্র মোদী কে তারা আসলে চাচ্ছে কেউ চাচ্ছে না, এই বিষয়টি নিয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। তো আপনি একজন মুরব্বী বা অভিজ্ঞ মানুষ হিসাবে এই বিষয়টি কীভাবে দেখছেন? এই বিষয়টি দেখেছি, ভারত আমাদের বাংলাদেশকে আন্তরিকভাবে উনি বন্ধুত্ব মনে করেন না, উনি ব্যক্তি স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি এইভাবে রাজনীতি ফায়দা লুটার জন্য উনি দেখছেন। উনি আমাদের বন্যার যে পানিগুলি বন্যার সময় ছেড়ে দেয় আমাদের দেশে অপূরণীয় ক্ষতি হয়, তার পানি আমাদের প্রাপ্য পানি আমাদের দিচ্ছে না, উনি আমাদের হক আমাদের প্রাপ্য ন্যায্য প্রাপ্য জিনিস উনি কখনো দেয় নাই,
উনি শুধু আমাদের বাংলাদেশ থেকে ফায়দা লুটন করতেছে নিচ্ছে এই দেশে। মৌলানা মরহুম মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তিনি পানির জন্য লং মাস করেছিলেন, এই লং মাসের লং মাসের মধ্যে আমি একজন সদস্য ছিলাম, লং মাস করেছিলাম ওনা নিয়ে অনেক কিছু করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত এই সরকার 14 বছর হলো পানির ব্যবস্থা কোনো কখনো নিষ্ক্রিয়া করতে পারে না, সমাধান করতে পারে না। গুজরাটের কাহিনী দেখছি, এমনকি আমাদের বাবরি মসজিদ এটা নিয়েও তিনি বিশাল একটা চক্রান্ত করতেছে, এমনকি ইদানিং যে আমাদের কোরআনের 26টি আয়াত নিয়েও তা নিয়েও তিনি কোনো চক্রান্তের পায়তারা করছে। কিন্তু আমরা এই 90% মুসলমানের দেশে নরেন্দ্র মোদীকে আমরা না বলি, সে বাংলাদেশে না আসুক, আমরা চাই নরেন্দ্রের পরিবর্তে অন্য কেউ আসুক, মুসলিম কোনো নেতারে অন্য যে কোনো দেশের তে আনুক, আমাদের কোনো। আপনাকে আপনি আসলে কীভাবে দেখছেন? আমি বলতে চাচ্ছি নরেন্দ্র মোদী কসাই খুনি, সে গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় 2002 সালে ট্রেনে আগুন দিয়ে তারপর মুসলমানদেরকে ফাঁসাইয়া 2000 মুসলমানকে হত্যা করছে। এমনকি বর্তমান কিছুদিন আগে আবরারকে হত্যা করছে এই মোদির ইন্ধনে, এবং ফেলানি হত্যা সীমান্তে প্রতিনিয়ত হত্যা হচ্ছে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে এই এই নরেন্দ্র মোদির হুকুমেই। আসাম, ত্রিপুরা, মুসলিম পশ্চিমবঙ্গে অনেক মুসলমানকে তার ইন্ধনে হত্যা করা হচ্ছে। অতএব আমরা চাচ্ছি নরেন্দ্র মোদী না আসুক, অন্য কোনো ইন্ডিয়ান অন্য কোনো বর্ষীয় নেতা আসুক, তাতে আমাদের না নেই। যেমন আপনি আরও একটা জিনিস বিষয়ে অবগত আছেন, নরেন্দ্র মোদী এই প্রথম না দ্বিতীয় আরও একবার আসছে, এর আগে মনমোহন সিং প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন সে আসছে, তখন তো বাংলাদেশের কোনো মানুষ না বলে নাই, কেন বলে নাই? মনমোহন সিং তো ভালো ছিল, সেই ইসলামের বিপক্ষে এরকম হিংসা বিদ্রোপ খুনাখুনি রাহাজানি ধর্ষণ মুসলমানদেরকে যেখানে পায় সেখানে পিটায়, গোরক্ষক বাহিনী হিসেবে তারা গোরক্ষক একটা কমিটি বানাইছে, ওই গোরক্ষক কমিটি বানাইয়া মুসলমানদেরকে যেখানে পায় সেখানেই হত্যা করে, এটা কি ধর্ম? হিন্দু ধর্মে আছে নাকি শান্তি? হিন্দু ধর্ম নাকি শান্তির ধর্ম? শান্তির ধর্ম মানে মুসলমান। এই যে কয়েকদিন আগে এক ছেলে মন্দিরে পানি খেতে গেছে, সেখানে তাকে পিটাইয়া অমানবিক নির্যাতন করা হয়েছে, এটা কি হিন্দুদের শান্তির ধর্ম? অতএব আমি চাচ্ছি যে আমি না, বাংলাদেশের ম্যাক্সিমাম 95% আওয়ামী লীগ ছাড়া 95% মানুষ চাচ্ছে বাংলাদেশের নরেন্দ্র মোদী না আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুদীপবৃন্দ, আপনারা এখানে তরুণ প্রজন্ম এবং হচ্ছে সর্বোপরি সকল মহল থেকে আমরা যে বিষয়টি আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন ধরনের মন্তব্য দেখছি, ট্রোল দেখছি নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে, আসলে বাংলাদেশের মানুষের বিষয়টি কীভাবে দেখছে সেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সেখানে আমরা নানা ধরনের মন্তব্য দেখি, আসলে আমরা বুঝতে পারি যে নরেন্দ্র মোদীর ব্যক্তি বিষয়টি আসলে মানুষ খুবই নেগেটিভভাবে দেখছে। তারা চায় না যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসুক, কারণ তার হাতে লেগে আছে রক্ত, মুসলমানের রক্ত, এরকমই সাধারণ মানুষ তারা মনে করছে। তার পরিবর্তে ভারত থেকে অন্য কেউ আসুক, এটা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করবে, এরকমই আমরা জানতে পেরেছি। প্রতিবৃন্দ, আমি এই মুহূর্তে আছি পল্টনে, এখানে সাধারণ মানুষজন আপনারা দেখছেন আজকে জানাজা নামাজের মধ্য দিয়ে ব্যারিস্টার মধুদ আহমেদের তারা জানাজা নামাজ এখানে শেষ হয়েছে, এবং তার শেষ কবরস্থ হবে তার নিজ এলাকায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ। তো এখানে আমি কথা বলবো, এখানে সাধারণ মানুষ আছে তাদের সাথে। তো আপনি কেমন আছেন চাচা? ভালো আছি, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ব্যারিস্টার মধুদ আহমদ সাহেব উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আমাদেরকে ছেড়ে। ব্যারিস্টার মধুদ সাহেব ছিলেন দেশ জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি পার্লামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, একাধিকবার ছিলেন আইন ও বিচার মন্ত্রী ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সুষ্ঠুভাবে দেশ জাতির জন্যে কৃতজ্ঞ, এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেষ পর্যায়ে বিএনপি স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে। উনি গণতন্ত্রের জন্যে যে ধরনের কাজ করেছেন, যে সংগ্রাম করেছেন গণতন্ত্র উদ্ধার করার জন্যে দেশ জাতির জন্যে, উনি দেশ জাতি উনি দুনিয়াতে এই এই মুহূর্ত দুনিয়াতে ইয়া ওনার মৃত্যুতে দেশ অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছেন। শুধু মধু সাহেব শুধু ইয়া রাজনীতিবিদই ছিলেন না, উনি ছিলেন ব্যারিস্টার, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশ জাতির জন্যে উনি সর্বক্ষণই তিনি চেষ্টা মেহনত করেছেন। উনি সাহিত্যিক ছিলেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, ওনার বাবাও ছিলেন একজন আলেম মৌলানা মমতাজউদ্দিন সাহেব ছিলেন, উনি নামাজ পড়তেন, আমি দেখেছি ছিলাম বহুদিন ওনার সাথেও,
উনি তাহাজ্জুদের মধ্যে পড়তেন, উনি তালাওয়াত করে বাড়িতেন, উনি অত্যন্ত জনগণের প্রিয় ছিলেন। যে ব্যক্তি যাইতেন ওনাকে বলতেন না। কিন্তু দুঃখের বিষয়, এই বর্তমান সরকার, এই নিষ্ঠুর সরকার ওনাকে পার্লামেন্টের সদস্য থাকাকালীন একটা আবেদন করেছিল স্পিকারের সাথে, স্পিকার মহোদয় নিকটে, স্পিকার সাহেব ওইখানে এ সংসদে বা আঙ্গিনা ওই পাশে জানাজা হওয়ার জন্য, শেষ জানাজা বিদায় নেওয়ার জন্য দোয়া করে দিন, সে অনুমতি ওরা দেয় নাই। অত্যন্ত বিদায় দুঃখজনক। শেষ বিদায়ের সময় পার্লামেন্ট কার ব্যক্তিগত সম্ভব নয়, দেশ ও জাতি পার্লামেন্ট, উনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ছিলেন, আইনজীবী ছিলেন, দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বের ওনার নাম অত্যন্ত সুনাম অর্জন করিয়াছেন। এই মুহূর্তে আমরা ওনার দোয়া মাগফিরাত কামনা করি, ওনাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নাজিল করেন।